ইভালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের মুক্তি সহ সাত দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা। বুধবার জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে দাবি জানান তারা। উপস্থিত ছিলেন শতাধিক ক্রেতা বিক্রেতা। বিকেল পাঁচটা থেকে ইভালির গ্রাহক পরিচয় দানকারী ব্যক্তিরা রাসেল ও তার স্ত্রীর ছবি হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়। তাদের দাবি, ব্যবসা করার সুযোগ দিলে ইভালির কাছ থেকে পাওনা টাকা ফেরত পাবেন তারা। সরকারের নজরদারিতে রেখে ওনাকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হোক। গেটওয়ে সিস্টেমটা চালু হলো তখন কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ইভ্যালি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। তো সেই কার্যক্রম পরিচালনার উপরে বিশ্বাস স্থাপন করেই কিন্তু আমি ইভ্যালিতে অর্ডার দিয়েছি। আলটিমেটলি ইভ্যালি রাসেল ভাই যদি মুক্তি না পায়, আমরা যারা ইভ্যালির সাথে ব্যবসা করি তাদের কিন্তু কোনো সলিউশন নাই।